জীবনে কত গুনাহ করছি তুমি ছাড়া আর কেউ জানে না। একদিনের গুনার হিসাব লয়া যদি তুমি আমার সামনে দাঁড়াই, তোমার সামনে দাঁড়াইতে পারো, দুনিয়ার এমন কোন মানুষ নাই গুনার হিসাব দিয়ে জান্নাতে পাড়ি দিতে পারে। বাজান গুনার কথা মনে করে এখন সিল্লাবার কান্না। আহারে, একজন পাগল যদি মুসা নবীর কাছে কাঁদতে পারে আর বলতে পারে, মুসা রে আমার জীবনের গুনাহ মওলাই মাফ করবেনি, মুসা বলে তোর গুনাহ কোনোদিন মাফ হইব না, তুই যে গুনার বিবরণ দিলি তোর গুনাহ কোনোদিন মাফ হইব না। এই যুবকটা পাহাড়ের গুহার ভিতরে যেয়ে যখন নিজের মাথা পাথরে আঘাত করতেছে, মাওলা তুমি আমার মানুষ বানাইছো, গুনাহ করার সব এবিলিটি দিছো, আমি শয়তানের দুকায় গুনাহ করছি, তোমার নবী বলে আমার গুনাহ মাফ হইব না। গুনাওয়ালা চেহারা লইয়া তোমারে কেমনে দেখাবো তুমি একবার বলে দাও না। এই যুবক যখন চিল্লায়ার কান্দে মাওলার ইশকের আগুন লাগিয়া গেছে, আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহি দিয়া বলে, মুসা রে তুই যারে বলছিলে তোর গুনাহ মাফ হইব না, গুনার বিবরণ শুনিয়া আমি মাওলার চোখের পানি আমল ভাবে কবুল করছি। ওর পাশে বইয়া যদি কেউ হাত তোলে সেই গোষ্ঠীর দোয়াও কবুল হয়ে যাবে। মুসা পায়গম্বর এই পাগল রে খোঁজতাছে মাওলার পাগল এইটা কোথায় থাকে, যাইতে যাইতে যায়া দেখে ঠ্যাং দুইটা উপরের দিকে দিয়া বাবা, মাথাটা পাথরের উপরে রাইখা আর একটা পাথর কপালের উপরে রাইখা। মাওলারে ডাইকা ডাইকা কয়, তুমি যদি আমার মায়ের সাইতে দরুদি হও, তুমি যদি আমার মায়ের সাইতে দরুদি হও, তুমি যদি আমার বুনের সাইতে দরুদি হও, তুমি একবার আমার কথা মুসার কাছে জানায় দাও, তা না হলে এই পাথর দিয়ে একটা বাড়ি মারবো, মাথার গিল উড়ে ফেলবো। আহারে, আমার মায়ের সামনে পাথর দিয়ে যদি বলতাম, মা তুমি যদি আমার মাপ না করো আমি কিন্তু মাথার গিল বাইর করে ফেলবো, আমার মা দরদের সরে আমার বুকে টাই দাঁড়িয়ে কই তো মাফ করে দিছি, তুমি তো মায়ের সাইতে দরুদি বাবার সাইতে দরুদি, আমি গুনাহ করছি মুসার কাছে বলছো গুনাহ মাফ হইব না, কিন্তু ওই মুসার কাছে রিটার্ন আবার বলতে হবে গুনাহ মাফ হবে। এই কথা বলতে দেরি আছে মুসা পায়গম্বর পাথরটা ধাক্কা দিয়ে সরায় বলে, তুই আর কান্দিস না, তোর দোয়া কবুল হয়ে গেছে। আমি যেই জবাব দিয়ে বলছিলাম তোর দোয়া কবুল হইব না, আমি মুসে সেই জবাব দিয়ে বললাম তুই জান্নাতি। আল্লাহ আকবার, সরি বলতে পারো না হে যুবক? মুসা নবীর ওই রকম তওবাকৃত হাজার হাজার উম্মতের আমল এক পালায় দিলে উম্মতে মুহাম্মাদের এই সাহাবা মাদ্রাসার একটা রিকশা চালকের চোখের পানি শূন্যস্থান পুরো হবে না। তাহলে তুমি কাঁদবে না কেন? তুমি কেন কাঁদবে না ও মা? কেন তুমি মহিলা প্যান্ডেলে কাঁদবে না মা? তোমার স্বামী বিদেশের বাড়ি অসুস্থ মা, তোমার কলিজের টুকরা সন্তান বিদেশের বাড়ি অসুস্থ মা, হো বোন তোমার স্বামী বিদেশে আকামা পায় না, তুমি চোখের পানি ফেলে কান্দ, কারণ এই দোহারের মানুষ অধিকাংশ বিদেশ থাকে, প্রবাসী থাকে, প্রবাসীদের যে কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে। মা হো বোন প্রবাসীর টাকা ভাঙ্গা ভাঙ্গা বেগুলার দোহার বাজারে খাইতেছ, একবার কি ভাবছো এই প্রবাসীর এই টাকাটা রিয়ালের মধ্যে, এই পাউনের মধ্যে, এই রিংগিতের মধ্যে, এই আমারের মধ্যে তার কত ঘাম পড়ে আছে, তার জন্য কাঁদবা না মহিলা প্যান্ডেলে, কাঁদবা কি নাঙের লাইগা? কথা কন না কে? স্বামী বিচারা বিদেশ থাকে, দুইটা মিনিট বললো গে কথা কয়ে মনের তৃপ্তি মিটাইতে চায়, মগির ঘরে মগি স্বামীর লগে এক মিনিট কথা কয় না, আর এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা নাঙের লগে কথা কয়, বাট পার হারামি মহিলা, হারাম খুরি মহিলা কথা কন না কেন? স্বামীর লগে এই মতে এক মিনিট কথা কবি সোয়া পড়বে, আর নাঙের লগে এক ঘন্টা কথা কবি, কপালে জুতার বাড়ি হবে, তোর চেহারার মধ্যে বস পরা উঠবে, তোর চেহারা কুত্তায় মুতে দিবে, কত কর না কেন? আচ্ছা আচ্ছা আক করে রয়েছে কন 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 হুজুর, আমার পুত্রের বই নিয়ে করে ঘরের মধ্যে বই। তবে সব মহিলা একরকম না,
কিছু কিছু মায়েরা রাবেয়া বসরী আছে, কিছু কিছু মা এখনো পর্যন্ত স্বামী বিদেশ একটা রাত্র ঠিক মতো ঘুমায় না। আল্লাহ তুমি আমার আব্দুল্লার বাবারে ভালো রেখো, সুস্থ রেখো, শুনছি ওর আকা মানাই। আল্লাহ তুমি তো সবই পারো, আর মালিকের মনটা নরম করে দাও, একটা আকা মার ব্যবস্থা করে দাও। আছে না বহুত মা বোন আছে, কষ্ট হইতাছে? আর মাত্র ছয় মিনিট কথা কম, আজকেই তো আমার ওয়াজ শেষ, আগামীকালকে তো আমার ওয়াজ নাই। হ্যাঁ যে তাহলে ছয় ঘন্টা কেমনে হয়? গতকালকে ওয়াজ করছি বগুড়া, সেই দনট তুমুল বৃষ্টি, বৃষ্টির ভিতরেও এক পাগলও যায় না, ছাতি ঘুরে একারা একারে ওয়াজ শোনে। আমি এর পাগল না ছাগল, এটি এটি ওড়ে না কে, উড়লি তো আমি যাইতে পারি। তার তোর একজন লাভ দিয়ে সরমনের মুরিদ সভাপতি আমার বাম পাশে বসা, হে কয় এরা আল্লাহর পাগল, চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেছে। ওই দেখেন মিডিয়ায় ওয়াজটা সাইরা দিয়েছে, কি অ্যাড দিয়েছে কি থাম্বনেইল জানেন? চোখের পানি আর বৃষ্টির পানি বগুড়ার ধনট এক হয়ে গেছে। দেখেন না আজকে ওয়াজটা, কালকের ওয়াজটা সাইরা দিয়েছে ইউটিউবে। এই আমি আজকে এই মাদ্রাসায় বইয়ে দেখতেছিলাম, এই ওয়াজটা দেখাইলো একজনে, তখন আমি ভাবতেছিলাম কথা তো ঠিকই, চোখের পানি আর বৃষ্টির পানি কালকে এক হয়ে গেছিল। আল্লাহর পাগলরা দাঁড়াই দাঁড়ে ওয়াজ শুনছে, মেঘুলায় দেখেন এই যে সাহাবা মাদ্রাসায় বইয়া আল্লাহর পাগলরা যুবক ভাইরা কত সুন্দর দাঁড়াইয়া ভদ্রচিত ভাষায় আওয়াজ শুনতেছে, যুবক রে এই মাহফিলটা তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে ভাই। আল্লাহ আকবার জোরে বলতে পারেন না? হাত উৎসাহ করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, তুমি কবুল করো দোহার বাসিরে মাফ করিয়া উঠাইবা হাসুরে, বাজানেবার দিলটা নরম করবেন। আমার কোন নবীরে গালি দেয়, যেই নবীর চরিত্র আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে, মুসা পায়গম্বর আমার আল্লাহর সাথে ডেলি কথা বলতেন, আল্লাহ আকবার জোরে বলা যায় না? যেই মুসা ওই যুবকরে বলতেছে পাথরটা সরা দোয়া কবুল হয়ে গেছে, জোরে জোরে জোরে, সেই মুসা আল্লাহর সাথে আজকে কথা কইতেছে, আল্লাহ তুমি মাঝে মাঝে রং পাল্টাও কে? চিন্তা করেন কেসা প্রেমিকের প্রেমিক মুসা, হে তুমি মাঝে মাঝে রং পাল্টাও, আমি উম্মতের কাছে একটা অপমান হই না? আল্লাহকে কি হয়েছে কো, তুমি কইলা ওই বদমাশ এমন গুনাহ করছে মাফ হইব না, একটু পরে একদিন যাইতে না যাইতে কও ও লগে যে হাত তুলবে হেডটাও কবুল হইব, তে এক মুহে কয় রকম কত হইল সুবহানাল্লাহ। মুসাল্লাকে আল্লাহ লাগে যে কি একটা সম্পর্ক ছিল রে ভাই, আল্লাহ জিগাইতো মস্কার করে একদিন একটা, এ মুসা তোর হাতে কি? মুসা শুরু করতো বাইরে ভাই তাফসির বাইনা সতর হাসিয়া মাসিয়া শুদ্ধ শুরু করতো, তাফসির কারে কয়, খালি একবার কইছে তোর হাতে কি? হাতে লাডি, আর কিছু জিগাই না, লাডি দিয়ে করস কি? কয় হাতে লাডি, এটা দিয়ে পাতা ভারি, এটা দিয়ে বালিশ বানাই ঘুমাই, এটা দিয়ে টেক লাগাই ঘুমাই, এটা দিয়ে আবার নদীতে সাইড়া দিয়ে রাস্তা মানে হাইটে যাই, এটা দিয়ে আবার কোনো পুষ্করিতে পানি না থাকলে গুতা দিয়ে পানি বাইর করি, এটা দিয়ে আবার পাথরে গুতা দিলে পানি বাইর হয়, যখন আবার আমার ক্লান্ত হয় এইটারে বিছনা বানাই ঘুমাই। আমি আর রজি করুম না, না করুম না, এই আওয়াজ রজি করুন। আল্লাহ পিছনে যারা দাঁড়াই রেছো আর আওয়াজ দেয় না, আগো বাড়ি ঘর তুমি চিনো, রেডি রেডি, আল্লাহ কে তোরে জি গেছে একটা, এত কথা কসকে এবার কান বা। আল্লাহ আমি জানি, আমি জানি তোমার আর কোনো কাজ নাই, খালি বান্দাগো লইয়া খেলাই তোমার কাজ, তোমার খাতা কলম নাই কিছু লেখাও লাগে না, দুনিয়ার প্রেসিডেন্টের তো রেকর্ড করে লেখা লাগে, লিখে রাখা লাগে, টিক দিয়ে রাখা লাগে, তুমি এমন একজন বাদশাহ তোমার কিছু লেখা লাগে না, তোমার কলম এমনি চলে এমনি চলে এমনি চলে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন।
মজনুন নূর ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তোমার কলমে আমি চলে কারো কোন লাগে না, আমি জানি। তোমার সাথে যদি কথা দিয়ে একটু বসা করে রাখুন যায়, আমি জানি। আমি তো মুসে একা বান্দা না, তোমার সারা দুনিয়া বইরে বান্দা। তুমি যখন এই বান্দাদের মধ্যে আমি আর একজন আপন করে কইছি, তোর হাতে কি? তোর মনে মনে ভাবছি তুমি বুঝি এখন ইরাক থেকে চলে যাবে, ইয়ামানে, ইয়ামানের দিক মুখ করে জিগাইবা, তোর হাতে কি? আমি চিন্তা করলাম একটা জিগাইছি, আমি 100 কথা কইয়া যদি আল্লাহ আমার দিক চাইবে, তাহলে এই আশায় আমি এত কথা কইছি। আল্লাহ আমি তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। আর তুমি না কইছো আল্লাযীনা আমানু ওয়া সাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন আমি মাওলানার সবচেয়ে বেশি ভালোবাসি। যদি তোমার কথা দিয়ে বসা করে আমি ভালোবাসার লোকদের মধ্যে একজন হইতে পারি, এই জন্যই আমি এত কথা কইছি, মাফ করে দেও না আল্লাহ। আল্লাহ কথাই লিসান, কথাই লিসান, আল্লাহ আমার মুখ দিয়ে বাইরে গেছে, আমার মাফ করে দাও, এটা আমার ভুল, জবানের ভুল। এখন তুমি কানবা, আমার আল্লাহ মুসকে এসে দেখায় নে, আর কান্দিস না, বহুত দম করছস। এই কথা দেরি হয়েছে, কথা কইতে দেরি হয়েছে, আবার কান্দা শুরু করে দিছে। কানতে কানতে মুসা পয়গম্বরের চোখ দুটো ফুলিয়ে গেছে, আর কথা বের হয় না, ফ্যাস ফ্যাস হয়ে গেছে। আমার আল্লাহ জিগায় মুসা রে, এক কথায় যদি এত কানতে পারোস রে মুসা, হাজার কথা আমি জিজ্ঞেস করলে কত কানবি? আল্লাহ তোমার জানা আছে, এই পৃথিবীতে যদি তোমার একনষ্ট কোন প্রেমিক থাকে সেটা আমি। আল্লাহ আমি একটা কথা জানতে চাইবো মালিক, আমি মুসা এক রাত্র না ঘুমাইলে পরের রাত্রে দাওয়াত ও তাবলীগের কাজ আর করতে পারি না, কিন্তু তুমি মালিক আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন, তুমি সেই শুরু থেকে শেষ পর্যন্ত, এখনো পর্যন্ত কোটি কোটি বছর চলিয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, জীবনে একটা তন্দ্রাও তুমি দাও না। তুমি কেমনে পৃথিবী ঠিক রাখো না ঘুমাইয়া একটু বলো না। আমার আল্লাহ বলে মুসা রে, আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া ঠিক রাখি? আমি ঠিক থাকি শুনবি? আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই তাহলে শুনবি? কয় হ্যাঁ, অ্যান্সারটা যদি নিতে হয়, উত্তর নিতে হয়, আগামী কালকে 2 গ্লাস পানি লইয়া সারা রাত দাঁড়ায় থাকবি। বাজার এখন চিল্লাবার কান্দা, আমার আজকের এসে আল্লাহর আসে কয়জন আসো? মুসা পয়গম্বর 2 গ্লাস পানি লইয়া দাঁড়ায় থাকবি, কালকে 10টায় আবার তুর পাহাড়ে আমার সাথে পানি লইয়া দেখা করবি। আল্লাহর পয়গম্বর মুসা রাত 10টার পর এইভাবে গ্লাসটা হাতে করে দাঁড়ায় আছে, বাবা কোন সময় চোখে ঝিমটি আছে কেউ জানে না, বাম হাতের গ্লাসটা পড়িয়া যখন ভাঙ্গিয়া যায়, এক গ্লাস পানি লইয়া যখন সকাল 10টায় তুর পাহাড়ে তুরি সিনিনে আরোহণ করে, আমার আল্লাহ কয় চাইলাম 2 গ্লাস আনলি, 1 গ্লাস কেমন হইলো? ও মানি কখন চোখে ঘুমটি আসছে জানি না, পড়ে ভাঙিয়া গেছে। মুসা এখনো বুঝতে বাকি আছে, তোর আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া চালাই? শোন, কেতনে মাথা ঠিক থাকে শোন, হবু স্যার তুই 2টা গ্লাস ঠিক রাখতে পারলি না, মাত্র 1টা রাত্র। আমি মাওলা যদি 1টা রাত্র চোখে জিমটি দিতাম, এই আসবাস জমির কখন একাকার হয়ে যাইত কেউ জানত না। মুসা তুই জানোস এই যে সাহাবা মাদ্রাসা সানিন রায় 3টার সময় উঠি আমি মাওলার ডাক দিবে, ওই মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেব রাত 10টার সময় 3টার সময় ডাক দিয়া বলবে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। ওই আবুল কালাম সাহেবের ডাক, মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেবের ডাক, আব্দুল হামিদের ডাক, যদি আমি ঘুমায়া থাকি কে শুনবে গো?
নেতা গুলা, মসজিদের ইমাম সাহেব গুলা, সভাপতির ধাক্কা, সেক্রেটারির ধাক্কা, মুয়াজ্জিন দে গুতায় একদিক দিয়ে, সভাপতি কেশিয়ার গুতায় আর একদিক দিয়া, সকালবেলা চাকরি খায় বৈকালবেলা চাকরি জোরালয়, মসজিদের ইমাম সাহেব গুলা কোন হয়ে গেছে তোমার বাড়ির দারোয়ানের মতো। হে বেটা ভালো করে বুঝু, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, ওই ইমাম সাহেব গরিব মানুষ, চারটা পাঁচটা ছেলে মেয়ে নিয়ে চাকরিটা চলিয়া গেলে তার চলতে কষ্ট হয়ে যাবে, বিদায় রাত বারোটার সময় একটার সময় ওইটা মসজিদের রুমের মধ্যে বয়া বলে মালিক রে দুনিয়া আমি কার কাছে নালিশ দিব, সভাপতি আর সেক্রেটারি তারা মামা বাইক না, সভাপতির কাছে গেলে কয় সেক্রেটারির কাছে যাও, সেক্রেটারির কাছে গেলে কয় তুমি ক্যাশিয়ারের কাছে যাও, হাল্লা আমি কারো কাছে যাব না, আমি তোমার কাছে হাত তুললাম। আমি যদি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে থাকি, আমি তোমার কাছে একটা মামলা দায়ের করলাম, তুমি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারে হেদায়েত দাও, আমার মাওলা বলে তোর চোখের পানি আমি কখন শুনতাম যদি আমি মাওলা ঘুমাইয়া থাকতাম। হেফজখানার ছেলে বাজানা এই মাদ্রাসার হেফজখানার ছেলেদের কাছে রাত তিনটা সুমাসিয়া দেখো, মেগুলা মাদ্রাসায় যায় দেখো, মহিলা মাদ্রাসার রাত আড়াইটার সময় হেফজখানার পাশে দাঁড়ায় দেখো, রাত আড়াইটার সময় তিনটার সময় হেফজখানার ছাত্র ছাত্রীরা কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে, আল্লাহ আমার বাবা গরিব মানুষ অটোরিকশা চালায় আমার লেখাপড়া করায়, আল্লাহ তুমি আমার বাবারে ভালো রাখো সুস্থ রাখো। বাবাই সাহাবী মাদ্রাসায় অনেক ছেলে আছে গরিবের সন্তান, বাবা ঠিক মতো একটা পোশাকও দিতে পারে না, ভালো এক কেজি আফেলও কিনে খাওয়াইতে পারে না। ওবা জান আমি ইলিয়াসুর রহমান জিহাদেও তো গরিবের ঘরের সন্তান, আমি তো শিল্পপতির ঘরে জন্ম নেই নাই, আমার সন্তান হয়তো এখন বলবে আমি কোটিপতির ঘরে জন্ম নিছি, কিন্তু আমি জিহাদি বলবো আমি গরিবের ঘরে জন্ম নিছি, পাঁচশো সত্তর সাবান দিয়ে কাপড় ধুইছো ওইটা দিয়ে গোসল দিছি। কোটালি ভাড়া মাদ্রাসায় পড়তাম, একটা পাঁচশো সত্তর লম্বা সাবান মাঝখানে সুতা দিয়ে কাটতাম, এই পাঁচশো সত্তর সাবান সুতা দিয়ে কাইটা অর্ধেক ট্রাঙ্কে রাখতাম, আর অর্ধেক দিয়ে কাপড় ধুইতাম গোসল করতাম তাল বেলি বাবা দিলে। আজকে তোমার বাবা কত দামি দামি পোশাক দেয় সাবান দেয় তারপরও লেখাপড়া করো, আর আমার মতে এই যে আলেমরা আছে জিজ্ঞেস করে দেখো, আলেমরা অধিকাংশ গরিবের ঘরে জন্ম নিছে বাবা, এই যে সানিনের বুকটা ভারিয়ে দেখো, আজকে ওর বাবা নাই, ওর বাবা যদি থাকতো আর সত্য ইলিয়াসুর রহমান জেহাদি আমার সন্তানের ডাকে সারা দিয়ে মা ফিরে আসছে, কেন ওর বাবা আমার অনেক ভক্ত ছিল বাবা, ওর বাবা আমি দোহারে যেই মাহফিলে যাইতাম ওখানেই যাইতো, এই সানিনদের হাতে করে নিয়ে যাইতো আমার কাছ থেকে দোয়া নিত, হয়তো আমি এইভাবে সানিনের জীবনে বহু দোয়া দিছি ওর মাথায়, আল্লাহ আকবার বলতে পারো না, আমি জনকি যখন আসছি এই সানিনের বাপ আমার কাছে ওরে লয়ে গেছে, মেগুলা মাদ্রাসা আইছি এই সানিমের বাপ আমার কাছে নিয়ে গেছে, হুজুর আমার পোলা আপনার মতো বানাইতে চাই, হে মিথ্যা কথা নয় সানিনের কাছে জিগান, আমি ওর কপালে সুমা দিতাম আদর করতাম, আজকে দেখেন এমন ভাবে আল্লাহ কবুল করছে ওর পুরার সুর আমার মতো, কতক্ষণ লাগে ও কিন্তু পুরা আমার নকল করে, আমি দোয়া করি আল্লাহ, আল্লাহ গো আমরা একদিন থাকবো না, যারা আমাদেরকে নকল করে আল্লাহ এদেরকে তুমি জিন্দা রাখো, এদের কণ্ঠগুলোকে তুমি জিন্দা রাখো, তাহলে এদের কণ্ঠের ভিতরে ইলিয়াস রহমান জিহাদি কি খুঁজে পায়, সর্বনয় শায়েকের কণ্ঠে অনেক মানুষ ওয়াজ করে, যার ওই কণ্ঠের ভিতরে শায়েকদেরকে খুঁজে পায়, অন্তত শায়েকদের কথা মনে করে কানতে যেতে পারবে যে আমার শায়েকের কণ্ঠ এরকম ছিল। আল্লামা দেলার হোসেন সাইদির কণ্ঠে বাংলাদেশে বহুত বক্তা আছে, যখন তারা ওয়াজ করে দেখবেন সাইদির ভক্তরা এই কণ্ঠ শুনে পাগল, ওই বক্তার জন্য পাগল না, কথা কন না কেন, সাইদি সাহেব মরার পরে সিলেটে একজন দ্বিতীয় সাইদি মোটামুটি 75% না,
25% নাই তার চেহারার মধ্যে ছাই দিয়া কার হেইডার লয়ে কি নাসা নাসি শুরু হইছে কত কর না কেন কয় দ্বিতীয় ছাই দিয়া আইছে আরেকজন কয় কবরতে উঠতেই আইছে সি 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 কয় ছাই দি কবরতে পরের দিন উঠে আইছে মিডিয়া কি হারামির হারামি তাই চিন্তা করে দেখেন দেখবি না দেখুন লাগবে কয় ছাই দি সব উঠে আসছে কবর থেকে অবিকল দেখেন ভাই আমিও লোভে দিছি কিলি যে উঠাইলো বেটা আইতেও পারে আল্লাহ আল্লাহ মানুষ আইতেও পারে অলিরা তো মরে না ক্লিক করে দেখি হেই সান্দু চাইদি না 25% মেলে নাই সেহারে কথা কর না কেন হ্যাঁ বাসা আলো সিলিটি হবিগঞ্জ না কই জানি সুনামগঞ্জ বাড়ি হে কি দামিতা কয় কথা কর না কেন তখন আমি কইলাম আরে ধোকা বাজরে মৃত মানুষকে লিয়েও ঠাট্টা করস নাউজুবিল্লাহ বলেন না কষ্ট হইতেছে আর মাত্র 3 মিনিট 3 মিনিট পরে বিদায় নিয়ে যাবেন এই মুসলমানের পোলা শুধু একটা কথার আওয়াজ দিবেন এই জীবনে থাকি বা মরি নবীর নিয়ে কেউ ঠাট্টা করলে আর জায়গায় পুঁতে ফেলবো রাজি আসো না রাজি আসো না আর একবার তাকবীরের ধ্বনি দাও আবার ওয়াজ মারবে তাকবীরের ধ্বনি দিয়ে দেখাইয়া দাও জীবন যা কার থাক প্রত্যেকটা নাস্তিককে বুঝাই দেব দুহার মেগুলা এখনো আসে কি রাসূল আছে এই বরকুতুল্লাহ তোর বাবা তুই একসাথে তোর পোলা যদি নবী দাবি করস তোর আল্লাহ শুধু বরকুতুল্লাহ মিথ্যা নবী দাবি করবি বরকুতুল্লাহ বুলু বানে হেলাবো বাইরে এ কথা ঠিক না বেঠে আর একবার দাবি করে দেখ নারী সার জমিনে যে তাই পাবো হে তাই পিডাবি কথা কর না কেন আপনাকে মিথ্যা দাবি করছে না মিথ্যা কথা কইছি এইগুলার জনমের পিডার পিডাবেন কাতি মাইসে কুত্তা যেমনে পিড়ে হেমনে পিডাবেন হেমনি দেখবেন নবীগিরি ছুটে যাবো পিছনে রাস্তা দিয়ে জনগণের মায়ের কঠিন মায়ের কথা ঠিক না বেঠে যত মিথ্যা নবী দাবিদার দোহারার নবাবগঞ্জ আহে না এই পদ্মা নদীর পারে নবীর আবির্ভাব হয় বাইরে নামায় দেবার পদ্মা নদীর ভিতর বাসায় দেবা দেখবা নবীগিরি কই যাই বোঝা ঠিক না বেঠে জোরে কর আমি রস করস না ভাই বলছি আপনার বাপ নাই আমারও জোন নাই আইন এখন রাত 11:30 বাজে আল্লাহর কাছে মোনাজাত করে বিদায় নিয়ে যান তওবা করে আস্তাগফিরুল্লাহ সারা রাত তাহলে আওয়াজ দিবা মাহফিলে মাসকান থেকে মিথ্যা নবী দাবিদার যদি দোহারে আর একটা জন্ম নেয় পরে বাইরে ল্যাংডা বানায় হলাম জীবন চাকার থাক রাজি আসো না নাই কে কে রাজি আসো না মারহাবা এই সমস্ত যুবকরাই তো হযরত ওমরের স্থান অধিকার করবে কথা ঠিক না বেঠে ওমরের স্থান অধিকার করবার উল্টা পাল্টা বুঝো না যে হ্যাঁ সাহাবির স্থানে যাবে না ওমর চলে গেছে ওমরের সন্তানের এখনো আছে আলী চলে গেছে আলীর সন্তানের এখনো আছে মোহাম্মদ বিন কাসিম চলে গেছে এখনো তার সন্তানের আছে আন্তাজে কোনতাজে কও আকাম না করলে মামুনুল হকরে জেল এনেছে নি ভালো করে বুঝো কোন আলেম ওলামা আকাম করে জেলখানা যেতে পারে না কষ্ট হইতেছে না 3 মিনিট মুসা তুই এক দিনের এক রাত্রে এক গ্লাস পানি ঠিক রাখতে পারলি না সেকেন্ডের ভিতরে ভাঙ্গে লাইলি আমি মৌল যদি একটা চোখে ঝিমটি দিতাম আসমান জমিন এক হয়ে যেত আল্লাহটা কথা কই কি প্রতিদিন যখন তোমার লগে কথা কইতে আহি খালি কও নবী মুহাম্মদের পরে দুরুদ পড় দুরুদ পড় এই লোকটাকে ডাক তুমি আবার কও মান সাল্লা আলাইহি ওয়া হিদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়বি তারপরে দুরুদ 10টা রহমত দিমু আর না কবুল হওয়ার আগ পর্যন্ত তুমি সার হই না খালি পড়তেই কও পড়তেই কও এই লোকটাকে ডাক আল্লাহ বলে মুসা এই লোকটারে না বানাইলে তোরে বানাইতাম না তোর নবীগিরিও দিতাম না তোর বাবা আদম বানাইতাম না তোর জাতির পিতা ইব্রাহিমের নবুয়তিও দিতাম না
আগুন থেকে বাইর করতাম না। তোর দ্বিতীয় আদি নূহ, আব্দান শাকুর, আদমের নূহ আলাইহিস সালামের শুকুর আমি কোনোদিনও কবুল করতাম না, ওই নামের বরকতই করছি। মুসা আলাইহিস সালাম কয় এই নামের বরকত যদি এত হয় তার উম্মতের বরকত কত। হে মুসা, এই জামানার নবীদের গাড়িতে তার উম্মত গুলা জান্নাতে যাবে, তার জামানা তার উম্মতের মধ্যে কিছু আলেম থাকবে, ওই আলেম গুলা নবীর ওয়ারেস থাকবে, নবীর ওয়ারেসের কারণে নবীদের সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ গো তুমি তার উম্মত আসার আগে এইগুলা সকাইকে রাখছো, তার উম্মত গুলো আমাগো লাগে জান্নাতে যাবে, তাহলে আমার নবুয়তি দরকার নাই, কম বেশি হয়ে যেতে পারে, তুমি রাগো একেন না আমার নবুয়তি কেটে দিলে, আমার নবুয়তি দরকার নাই, একটা কাজ করো আমারে তার উম্মত বানাই দাও। জায়গায় মারহাবা বলেন, এই কষ্টে কিন্তু দুহারা হই না, দোয়ারাহীন কে জানেন, আগে যখন আসতাম বুড়া চাষারা কইতে বেড়া চাইতে হতো রেখা ধরে রাখা, ওয়া শুনলে শুনলাম না শুনলে না শুনলাম, এবার কি আছে এই কথা খালি দোহারের লোকই কইছে, এই জন্য দোহারাহীন বাংলাদেশে কোন মানুষ কয় নাই, কোন মা বিলে খালি দোহারালার জবান দিয়ে উনছি, এরপরে থেকে বা আবার আহিনা। এই যে আপনারা আমি বহ করাই রাখলাম এই যুবকের, যদি সামনে এই যুবকের চোখ দিয়ে আল্লাহর এশক নিয়ে অন্ত দিয়ে এক ফোঁটা পানি পড়ে এই যুবক জান্নাতে গেলে আমাকেও নিয়ে যেতে হবে, আমার কথায় বসছে আল্লাহকে বসাইছে, কথা কর না কেন। এই সরমনের দাওয়াত দেয় ভাই, একবার যাই দেখো না, একবার যাই দেখো না, তুমি না গেলে কি বেটার সেরা যাবে না, কেন হাতে পাও ধরে তাবলিকে দাওয়াত, তাবলিকে এক সিল্লাই লয়ে যায়, এমন লোক আছে সিল্লাই নিয়ে গেছে ঢাকায় দাড়ি দুড়ি রাইকেরায় তিনটের সময় হে মসজিদের কোন কান্দে, জিজ্ঞেস করছে যে কান্দুস কে, কয় যদি জানতাম এই এক সিল্লার ভিতরে এত মজা, তাহলে আরো আগের থেকে সিল্লাই আইতাম, যদি জানতাম সর্বনাই তিন দিনের বয়ান এত মজা, তার আগে আসতাম কেন আগে আইলাম না। ওই লোকটা যদি এখন জান্নাতে যায়, যে লোকটা দাওয়াত দিয়ে নিয়ে গেছে ও জান্নাতে যাবে, এই জন্যই বহ করে রাখি, আমার আর কোনো লোভ নাই, তোমার তো আমি খাইও নাই পড়িও নাই, মেমন কি তুমি আমার দুইটা হাত দিয়েও দাও নাই, ঠিক না বেটি, কষ্ট হয় তিন মিনিট এ মুসলমানের বলা আল্লাহ গো তুমি একটা কাজ করো আমার তার উম্মত বানাই দাও, নবুয়তি করতে যে কেন না ভুল ত্রুটি হয়ে গেলে কেন তুমি আবার ফাঁস করে কইলে তোর নবুয়তি বাদ, তুমি যে করার করা নবী গো পারে। হে মুসা তার উম্মত হবি, ওই অপশন নাই, ওই অপশন বন্ধ, কারণ তোর 3000 বছর পরে নবী আসবে, হ্যাঁ দুনিয়ার নিয়ে, তা তুই 3000 বছর বাঁচবি না, তোর হায়াত আর আছে কয়েক বছর, আল্লাহ কিন্তু বলে নাই কয়েক বছর আছে, মারহাবা বলেন, আল্লাহ আকবার জোরে বলতে পারেন না, আল্লাহ তোলে একটা কথা কও কি, সব কথাই তো কইলেন, উম্মত যখন না বানাইবা তাহলে একটা কথা আমার সাথে উত্তর দাও কি, ওই নবীর একবার আমার একটা দেহ, সে দেহ দুনিয়া নিয়ে আসলো রুহুর জগতে তো আছে, আল্লাহর রুহুর জগতে সবাই রে সবাই দেখাইছি, এখন ওই পাট বাদ তোরে সরাসরি দেখাবো। মুসা আলাইহিস সালাম যদি এত কাকুতি মিনতি করে নবীর একবার দেখতে চায়, আমরা তার উম্মত বিনা দরখাস্ত হইয়া আমাদের নবীকে দেখার নিয়ত নাই, জোর বলে নিয়ত নাই, এই যে রাত 12টার সময় ওয়াদা করে গেলাম, তোমার নিয়ত যদি থাকে আর নবীর ইশকের পানি যদি চোখ দিয়ে পড়ে, এই চোখ দিয়ে নবীর স্বপ্নের ভিতরে দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, আর একবার দেখলেই জাহান্নাম হারাম 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 হারাম, রেডি হও এখন। হে মুসা তুই উম্মত হতে পারবি না, যা দেখাই দেবো, আল্লাহ কবে কবে কবে, রেডি হা রেডি প্রস্তুত থাক, যে কোনো একদিন তোর কইয়া দেবো, অমুক দিন দেখবি, বাজান দিয়ে এবার রেডি হন, চোখের পানিটা রেডি করেন, নবীরে দেখার লাগিয়া মুসা পয়গম্বর এই দুনিয়ায় বাস করছে, বাজান দুনিয়ার হায়াতে জিন্দিগি পাইছে, কেউ বলেন 133 বছর, কেউ বলেন 161 বছর, কেউ বলেন 141 বছর, কেউ বলেন 150 বছর। ও বাজান আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবা 133 বছর হায়াত পাইছে মুসা পয়গম্বর, আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেলেন, ভাই হারুনও চলিয়া গেল,
লুত নবীও চলিয়া গেল, দুনিয়ার সব নবী চলিয়া গেল, আমার নবী দুনিয়া আসলেন রবিউল আউয়াল মাসের, কেউ বলেন 2 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। আমার নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মৃত্যু তারিখ পারে রবিউল আউয়াল সোমবার, কোনো ইখতিলাফ না। ভালো করে হাদিস বুঝা। অনেকে প্রশ্ন করে একটা মানুষের জন্ম তারিখ এতগুলো হয় কেমনে? কারণ আছে তো, এইভাবে হয় রাবির মধ্যে ইখতিলাফ। জিজ্ঞাসা ভাই, এই যে দামি পোলাটা জন্ম নিল মোহাম্মদ, কবে জানি? এই যে এখন মক্কায় আকাম কুকাম শুরু করছে, বাপ দাদার কালেমা চুনকালি মারতাছে, এর জন্ম জানি কবে হয়েছিল তোর মনে আছে? কে তোর মনে নাই? ওই যে সফর করে আইছিলাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ, সেইদিন কে জন্ম নিছে? ধর বেড়া, আবু লাহাব 40টা উট খাওয়াইছিল তার জন্মের পরে, হেটা ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ বেড়া। বুঝেন না আমার কথা? কারণ ওই জামানাতে একজনে মুসলমান আছেন না, যারা কইতেছে সবগুলো কাফের। কথা কর না কে কে বেড়া, তুই ভুলে গেছ গা? আমি মুহাম্মাদের কোলে নিলাম জি, তৃতীয় আসমানে মূসা ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হইতাছে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে এখন দেখা হইতাছে, পঞ্চম আসমানে কিন্তু এখন তোর নিচের আসমানে তোর বড় ভাই হারুনের সাথে দেখা হইতাছে। এইবার কিন্তু তোর পালারে মূসা, আমার নবী যেন ব্যথা না পায়। আমার নবীরে কেন আসমানে আনতাছে জানো? আমার নবীর প্রাণ প্রিয়তমা বিবি খাদিজা মারা গেছে রে মুসা। দ্বিতীয় আর একটা কারণ তোরে দিয়ে বলাবো, দেখতে পারবি, আমার নবীর চাচা আবু তালেব যে ডাল হয়ে থাকতো, কেউ মারতে আসলে সেও মারা গেছে। আমার নবীর অন্তরটা ক্ষত বিক্ষত, আবার নবী মুসা নবীর আসমানে যখন প্রথম কদম দিছে, রাইয়ান ফেরেশতা বলছে বাবা, কারণ ষষ্ঠ আসমানের দারোয়ানের নাম হলো রাইয়ান, পঞ্চম আসমানের ফেরেশতার নাম হলো বুহাইল। আল্লাহ আকবার বলতে পারেন না? তৃতীয় আসমানের দারোয়ানের নাম হলো ইসমাইল। আরেকদিন বলবো ভাই, এত কথা বলার সময় নেই। যখন দরজাটা রাইয়ান খুলে দিছে, ডাকা হয়েছে নবী মুহাম্মদ রেখে ডাকা হয়েছে, কয় হ্যাঁ, দরজার সামনে দাঁড়ানোর সাথে পুরো জান্নাতের খুশবু বের হয়ে গেছে। মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে নবীর দিকে আশা দিছে, নবী আমার দরজায় দাঁড়াই সালামটা মাইরে দিছে। মুসা ভাবছে আগে সালাম দিব পারে নাই গো। বাজান, এই হাদিসের দ্বারা বোঝা যায় তুমি কোনো ঘরের দরজায় যাইতে হইলে আগে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়া সুন্নতের আছো। আমার নবী সালাম দিয়ে বলে, তোমার নাম কি মুসা? হাত দুটা বাড়ায় বলে, নবীজি বলে, হ্যাঁ। আপনি আরবি ভাষাও বুঝেন, আমার সুরিয়ানি ভাষাও বুঝেন। ও মুসা, দুনিয়ার 7.5 লক্ষ ভাষার হাফেজ আমি। হে মুসা, আমি জানি তুমি 33,000 ভাষার পণ্ডিত, আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত, আমি নবী মুহাম্মদ। পানির মধ্যে কলকল আওয়াজে কি ভাষা দেয় এটা আমি নবী জানি, গাছের পাতা বাতাসে লড়লে সে কি বলে আমি জানি, খেজুরের পাতায় কি বলে, আম গাছে কি বলে আমি জানি। এক এক গাছের আওয়াজ এক এক রকম ভাষা, যেরকম মানুষের মধ্যে কুমিল্লার এক ভাষা, গোপালগঞ্জের আর এক ভাষা, দোহারের আর এক ভাষা, সিলেটের আর এক ভাষা, গাছের মধ্যে প্রত্যেকটা গাছের ভাষা আলাদা। হে মুসা, কোটি কোটি গাছ যত দুনিয়া আছে সব গাছের ভাষা আমি বুঝি। এমনি করে আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত, আমি যদি ইচ্ছা করি এই মাখলুকের সাথে কথা বলবো, সেকেন্ডের ভিতরে ওই ভাষা আল্লাহ আমার শিখে দেয়। কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে। বাজান রে আমার দিকে তাকান, তাহলে আমার কষ্ট দূর হয়ে যাবে। কোন নবীরে সংসার আসে বলে গালি দেয়, জাগায় মার্ডার করে ফেলবো। নবীর পরে নবী নাই, কেউ না মানলে ওরা জাগায় কুবায় মেরে ফেলবো। কোন নবীর নিয়ে খেলা করস দেখ, কোরআন হাদিস পর আগে। এমসা নবীরে দেখছো?
আল্লাহ এখনো পর্যন্ত তোমারে দেখতে পারিনি, তো নবীর তোমার নবীরে দেখছি, তোমারে দেখতে যে তুর পাহাড়ে আগুন লাগাই দিছিলাম আমি, সেই মুসা আমি এত বছর আসমানে আজও পর্যন্ত তোমারে দেখেনি, এমনকি আদম নবীও তোমারে দেখে নাই। তুমি খালি একটা কথাই কও, রোজে মাহশারে দেখা দিমু যেদিন আমার নবী হবে সভাপতি। শুধু দুনিয়া আমি একজন নবীর সাথে দেখা দিব, একজন নবীর সাথে রোজে মাহশারের আগে, এই মানুষটার আজকে আনতাছি, তাছাড়া দুনিয়ার কোনো মানুষের সাথে আমি দেখা দিব না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আশেক মাসুকের খেলা খেলবা দুইজনে না, এটা কথা কই কি, আমি কি কাজ করলে তোমার বন্ধু আমার আসমান থেকে খুশি হয়ে যাবে? এখন দিলটা নরম করবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আপনি মৃত্যুর আগে আমার এতিম নবীর একবার এই চোখ দিয়ে দেখতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ তুমি আমার হিগায় দাও, এ আমি আজকে এই মাদ্রাসায় আসছি, সানিন চেষ্টা করতেছে হুজুরকে যতই হোক আমি খুশি করে দেবো, কতক্ষণ লাগে? যদি কালকে হ্যাঁ একটা প্রোগ্রাম কেউ দেন বেড়া তবু হানে গেছিলাম ছাতা, মেলা বছর পরে যা করিয়া দিছে আর দাওয়াত চাস একের দাবার দিব, প্রত্যেকটা আপনার বিয়ে আপনার বাড়িতে আসছে, বিয়ে ভালো করে আদর করেন, ঠিক না? মুসা আলাইহিস সালাম ঘুরতা স্যার কইতেছে আল্লাহ তোমার বাড়িতে যে যদি আমার বদনাম কয় আমার সর্বশেষ, আমার সব শেষ, এই 3000 তপস্যা সব শেষ, 3000 বছর দাঁড়াই দিছি। আল্লাহ তুমি কয়ে দাও কি করলে তোমার বন্ধু কষ্ট না পায় খুশি হয়ে আমার আসমান থেকে যায়। এমন একটা কাজ করবি নবীর সামনে খালি দুরুদ পড়বি, 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 আমার নবী খুশি হয়ে যাবে। দুনিয়ার কোন নবীর দুরুদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেওয়া ওয়াজিব না, একমাত্র অনলি ওয়ান একজন নবীর নাম শোনার পরে দুরুদ পড়া ওয়াজিব। মুসা নবীর নাম শুনে দুরুদ পড়া ওয়াজিব না, আমার নবীর নাম শোনার পরে দুরুদ পড়া একবার হলো ওয়াজিব, কতক্ষণ না কেন? মাসলাই কি বলে হুজুর? কোন নামাজ রোজা আসমানে যাবে না, কোন দোয়া আসমানে যাবে না নবীর দুরুদ ছাড়া। কি মনে করলেন আপনি? দুরুদ রে কষ্ট হইতেছে? দুরুদ পর বেশি খুশি হবে নবী, খুশি আমি খুশি। বাজান দেবার আমার দিকে তাকাবেন, আল্লাহ বলেন নামাজে আমি খুশি, রোজায় আমি খুশি, যাকাতে আমি খুশি, কিন্তু মুসা রে তার উম্মতকে বলিয়া দে দুরুদে পড়ার দ্বারা আমি আল্লাহ খুশি আমার নবীও খুশি। বাজান এবার দিলটা নরম দেখতে চাই, দেখবো নবীর আশেক কয়জন আছো। আমার নবীকে মুসা বুকের মধ্যে নিয়ে যখন পিঠের মধ্যে এইভাবে হাত দিছে বগলের নিচ দিয়া, দেখে আমার নবীর পিঠের মধ্যে গোস্ত গুলা উসা হয়ে গেছে। মুসা নবীর চেহারার দিকে তাকায় দেখে ঠোঁটটা ফাটা, কপালটাও ফাটা, দাঁতের কড়া গুলা ফাটা। মুসা পয়গম্বর জিজ্ঞেস করে নবী গো এই ঠোঁটটা কে ফাটাইছে, এই কপালটা কে ফাটাইছে গো, এই পিঠের মধ্যে মার্বেলের মতো আফেলের মতো উঁচা উঁচা আপনার পিঠে হাত দেওয়ার সাথে লাভ দিয়ে উঠছেন, কারণটা কি? তুমি জিজ্ঞেস করছো ঠোঁটটা ফাটা কেন? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার এক মাস আগে তায়েবের জমিনে গেছিলাম, তায়েবের একটা লম্বা ছেলে দৌড়াই এসে আমার প্রথম মুখের উপরে ঘুষি বাইরে দিতে নবীর আশেক গুলো এখন চিল্লাবার কইরা পয়গম্বর যদি আসমানি একটা চিৎকার বাঁধতে পারে নবীর কষ্ট জুড়িয়া, মুসার একটা ছেলে আসি আমার মাথার উপরে পাথর দিয়া মঞ্জুরে বাড়িতে ছেড়ে মুসা কপালটা ফাটিয়া রক্ত গুলো ঝরলার মতো ঝরছে, মুসা একটু পরেই দেখে বৃষ্টির মতো আমার শরীরের মধ্যে পাথর গুলো নিক্ষিপ্ত হচ্ছে। হে মুসা ঠোঁটটা দেখলা, কপালটা দেখলা, পিঠটা দেখবেলা, পিঠটা দেখায় দেখ কেমতের মাঠে আমার মুখপাত্রে মুসা ও বাবার মাইরা যারা এদিন এই যে তোমাকে মুক্তি সানিম কান্দে কত যুবক
বাবার সাথে, কত যুবক বাবার সাথে ময়দানে যে আছে, সানিনের মতো এতিম বাবা কয়জন বসে। আবার যখন পিঠের দিকে তাকায় দেখ, পিঠটা টান দিয়ে দেখি নবীর পিঠের মধ্যে খালি গর্ত আর গর্ত বাবা, ওই পাথর গুলা জামা ছিদ্র হইয়া পিঠের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে গেছে, পিঠের ঘাও গুলা এক মাসে এখনো শুকায় নাই গো বাবা। আবার নবী বলে, মুসার শুনবা তাহলে শুনো, আজকে সকালে আমার ফাতেমা আমার ক্ষত স্থান গুলা গরম পানি করে ন্যাকড়া দিয়ে ডলিয়া ডলিয়া পরিষ্কার করে ড্রেসিং করে দিছে, যখন ন্যাকড়া দিয়ে ডলা দিছে আমার আলেম ভাইয়ের একটা চিৎকার মারবে, আলবিদায় নেহায়া কিতাবে দেখবে আল্লাহর কুতুব লেখে নবী ফাতেমার কথা মুসা আলাইহিস সালামের কাছে বলে, আমার ফাতেমা যখন ন্যাকড়া দিয়ে ডলা দিছে আমি ব্যথায় লাভ দিয়ে উঠছি, ফাতেমার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নাই, জিব্বা দিয়ে সাটিয়া সাটিয়া পরিষ্কার করে দিছে। ও আমার বোনেরা যারা ওয়াশরুম দিয়ে আসছো, তোমরা কি জীবনে পারবা বাবার ক্ষত স্থান গুলো জিব্বা দিয়ে সাটিয়া সাটিয়া পরিষ্কার করে দিতে? ফাতেমা তার বাবার জিব্বা দিয়ে যখন ওই তায়েফের ময়দানের মাইরের আঘাত গুলা পাথর গুলা জিব্বা দিয়ে টানিয়া টানিয়া উঠায় বাবা, হাত দিয়ে টান দিলে ন্যাকড়া দিয়ে দোলা দিলে বাবা কষ্ট পায়, জিব্বা দিয়ে যখন টান দেয় নবী আমার বলে, মা আমি দেখতাছি তুই জিব্বা লাগায় দিস রে মা, ও মা তোর কি ঘৃণা লাগে? ফাতিমা বলে, বাবা ও বাবা বাবার ক্ষত স্থান জিব্বা লাগাইলে যদি ঘৃণা লাগে, দুনিয়ার সব সন্তান বাবার খেদমত ভুলিয়ে দেবে, বাবা আমার মা এক মাস আগে মারা গেছে, মৃত্যুর আগে আমার বলিয়ে গেছে ফাতিমা রে মা, আমার নবীরে তুই দেখা রাখিস রে ফাতিমা। বাবা তুমি ঘুমের থেকে ওঠার আগে আমি গরম পানি তোমার বালিশের পাশে রাইখে দেই, যেটা আমার মা করত। বাবা কাবা ঘরে ঢোকার আগে তোমার মোটা করে চাদর গায়ে দেয় দেয়, যদি তোমার আবার তাইফের ছেলেদের মতো এই দেশের মানুষ মারে গো বাবা। ফাতেমা নবীর দুইটা তিনটা কম্বল গায়ে দেয়া হেরেমের মতের ঢুকাইতেন গো বাবা, বানানো কথা আমি বলি না। ফাতেমাকে নবী জিজ্ঞেস করতেন, মা তুই দুইটা তিনটা চাদর কেন আমার শরীরে লাগাস? বাবা একটা চাদর ভেদ করে আর একটা চাদর ভেদ করে তোমার শরীরে লাগবে না গো বাবা। এ আমার মা বোনের আমি জানি না কার মা নাই কারো বাবা নাই গো, ইলিয়াস রহমান জিহাদির বুকটা ফাড়িয়া দেখেন বাবা মায়ের জন্য কত কষ্ট, এই সানিনের মৌলানা সানিনের বুকটা ভারিয়া দেখো বাবার জন্য কত কষ্ট, ওর বড় ভাইয়ের কলিজাটা ভারিয়া দেখো বাবার জন্য কত কষ্ট গো, সাসারা বয়া বয়া কান দেওয়া শুনিয়া সানিনের বাপ যদি বেঁচে থাকতো আজকের মা ফেলে বসে বসে কান্দতো, বাজান আমি আমার মায়ের অর্ডার পালন করার জন্য কেরানিগঞ্জ কদম তুলি চড়াইনি, বাবা গোলাম বাজারে সানিন দেখে আসছে, এই যে দেখে আসছে রায়হান নবাবগঞ্জ থেকে আসছে, 4 কোটি টাকা খরচ করে বাবা একটা মসজিদ বানাইছি, দেখে আইছেন ওলামা একরাম, আমি কারো কাছে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন, আল্লাহর কসম করে বলি প্রতিদিন হাজার হাজার টাকা ভাই আমার মসজিদে মুসাবার ভিতরে দেয়, দুনিয়ায় মনে রাখবা দুনিয়ার কোনো দান কবুল হোক বা না হোক মুসাবা মসজিদ মাদ্রাসার দান কবুল হয়ে যাবে, দুনিয়ার সব দান বিফলে গেল মসজিদের দান কোনোদিন বিফলে যাবে না। গতকালকার যে সভাপতি ছিলেন, আল্লাহর কসম করে বলছি, জাতের কসম করে বলছি, বগুড়ায়
সরমুনার মুরিদ কাঁদতে কাঁদতে আমার হাতের মধ্যে 1,000 টাকা দিয়া ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করো কান দেয়ার বলে, হুজুর আমি এই মাদ্রাসায় 20,000 দিলাম, আপনার মায়ের মসজিদে 1,000 দিলাম শর্ত আপনার মার সাথে যেন আমার মা জান্নাতে যায়। হুজুর আমি মসজিদ বানাইতে পারি নাই, কিন্তু আপনার মায়ের মসজিদে শরীক থাকলাম যেন আমার মা রসুল আমাকে মাফ করে। আমি আপনাদের দুইটা ভাও ধরে বলবো 30টা সেকেন্ডে। ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারে, আমার বাড়ির সাথে বেশি সুন্দর করছি মসজিদ, নিজে জায়গা কিনছে 1,20,00,000 দিয়ে, এই পর্যন্ত 4 কোটি টাকা চলে গেছে আমার। তোমরা কও না বক্তারা টাকা নিয়ে কি করে, 1.5 ঘন্টা ওয়াজ করে 80,000, 90,000, 1,70,000, 60,000 নেয়। কই এ মগা, আমরা টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা বানাই, আর তোমার মমতা সাসি তোমার নায়ক সাসারা সিনেমার হল বানায়, আর আমরা মসজিদ মাদ্রাসা বানাই। আমাকে সমালোচনা করে লজ্জা লাগে না? মসজিদ তোমরা নিজের অর্থায়ন করবা না, আবার আমাকে সমালোচনা করবা? আমাকে যদি 100 টাকাও দাও মুসাবাও, তাও আল্লাহ রাস্তা খরচ করি। আমাকে সমালোচনা করলে আমাকে গুনা তোমার অ্যাকাউন্টে যাবে, আর তোমার দান দক্ষিণা আমার অ্যাকাউন্টে আসবে। কথা বল না কে? অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, জমিনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছে দেখ, আল্লাহকে হাত তুলে দেখ, দেখাও আল্লাহ তুমি তাকায় দেখো। আজকে 8ই অক্টোবর তোমার পাগল গুলো ওয়াদা করলো, এই হাজার হাজার মানুষ ওয়াদা করলো জীবনে কোনোদিন পাপের কাজ করবে না, নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিবে না, মায়ের ভালোবাসা নিয়ে কবরে যাবে, বাবার দোয়া নিয়ে কবরে যাবে, এদেরকে জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে লয়ে যাইবা। তুমি মওলা মাফ করে দাও বান্দারে, না জানি করছি আল্লাহ, এই হাতগুলো কবুল করেন জোরে করে আমিন। মুনাজাতের আগে একটা লোক উঠবেন না ইনশাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো, এবার বলেন তো, যত সময় আমি মুনাজাত না করবে কেউ যাবেন না, রাজি আছেন? কে কে যাবেন না দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, মুনাজাতের আগে কে যাবেন? যারা দাঁড়ায় আছে এরাও হাত তুলছো, যাইবা যে রাস্তা দিয়ে যাইবা ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, ওয়াদা দেওয়ার পরে ওয়াদা মিস করবা না, নামান হাত তাকান এই দিকে। বাবা এই মাহফিলে আজীবন হোক আপনার চান না, চান এ আপনি চান না আপনার বাপ জান্নাতে থাকুক, চান 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আসেননি বিদেশ থেকে টাকা কামাইয়া বৌসল মেল লেগে বিল্ডিং বাল্লাং সবই করছেন, কিন্তু মরে দেখেন ওই বিল্ডিং এর সাদে আপনার কবর দিবে না, বরঞ্চ 2,00,000 টাকা খাত বানাইয়া মেগুলা বাজার তে আরামে গো বউ লইয়া আজকে মরবা তাই না নিচে নামাই দিব। এ কথা কর না কে, তাহলে খাটও তোমার না বিল্ডিংও তোমার না। 30টা সেকেন্ডে বলো তো, আমি যখন এই রুমের মধ্যে ছিলাম আপনাদের জনগীর থেকে একটা ছেলে আইছে, আমার অনেক ভক্ত, পুরানা ভক্ত, আমার মসজিদে 500 টাকা দিয়ে কি বলে জানেন, হুজুর আমার মা ছিল, আজকে আমার মা নাই, আপনার ওয়াজ শুনে আমার মা বহুত কাঁদছিল, আমার মা নাই, আমি ইউটিউবে প্রতিদিন শুনি আপনার মসজিদে 500 টাকা দিয়ে আমার মায়ের জন্য দোয়া চাই। 30টা সেকেন্ডে আমি আপনাদের 30টা সেকেন্ডে বন্ধু বানাবো, আগামী বছর মাহফিল হোক, ইলিয়াস রহমান যদি আসুক বা না আসুক আপনার মায়ের কবরটা জান্নাতের টুকরো বানাবার জন্য এই প্যান্ডেলটা করতে আগামী বছর যে কয় টাকা লাগে এই গ্রামের একজন আল্লাহর ওলি লাগবে আমার, আমি আপনাকে বন্ধু বানাই মার ছাড়বো। বলেন তো এই প্যান্ডেলটা করতে যে কয় টাকা লাগে আপনি আপনার বাবার নামে দিয়ে দেবেন, আগামী বছর কনকে দিবেন, সময় 30 সেকেন্ড, প্যান্ডেল করতে আপনার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করতে আগামী বছর প্যান্ডেলের খরচটা কে দিবে? দাঁড়ান কে? নারায়ণ তাকবীর, কি নাম তোমার, কি করো?